লোকে কথাই বলে চোরের দশ দিন গৃহস্থের একদিন এই কথাই যেন প্রমাণ হয়ে গেল এদিন চুরি করতে এসে আঙুল কাটা গেল চোরের না কোনো ধারালো অস্ত্রের কোপে নয় গৃহকর্ত্রীর কামড়েই আঙুল কাটা গেল চোর বাবাজির চুরি করতে এসে রান্নাঘরে খাবার বানিয়ে খাওয়া বা ফ্রিজের খাবার খাওয়ার কথা হামেশাই শোনা যায় ধরা পড়ে গণপ্রহার বা থানা পুলিশের হাতে চোরকে তুলে দেওয়ার নিদর্শনও কাগজ বা টিভিতে প্রায়ই দেখা যায় কিন্তু চুরি করতে এসে চোরের আঙুল কাটা গেল কথা শুনেছেন কখনো ধারালো অস্ত্রে আঙুল কাটার কথা শুনলেও গৃহকর্ত্রীর দাঁতের কামড়ে চোরের আঙুল কাটার কথা বোধ হয় শোনেননি কেউই হ্যাঁ এমনই এক ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার শান্তিরামপুর গ্রামে গৃহকর্তী সাহেলা খাতুন রাতে বাড়িতে একাই ছিলেন একা থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে প্রতিবেশী এক যুবক আলমারি ভেঙে টাকা পয়সা নিয়ে চম্পট দেবার সময় ঘুম ভেঙে যায় সোহেলা খাতুনের প্রতিবেশী যুবককে ধরে ফেলেন সে এরপর গৃহকর্তীকে বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করে চোর গৃহকর্ত্রীও ছাড়ার পাত্রী নন কামড়ে ধরে চোরের হাতের আঙুল কামড়ে এতটাই জোর আঙুল কেটে দুটুকরো হয়ে যায় বিপদ বুঝে পালিয়ে যায় চোর বাবাজি খবর দেওয়া হয় থানায় ছুটে আসেন গ্রামবাসীরাও তারাই শাহেলা খাতুনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন এরপর প্রতিবেশীরাই ধরে নিয়ে আসেন অভিযুক্ত যুবকের স্ত্রীকে পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে আমার গয়নাগাছি যা ছিল সব